হাই স্টুডেন্ট আই এম প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে তাহলে আমরা আলোচনা করছিলাম ক্লাস নাইনের চ্যাপ্টার টু অলরেডি আমরা চারটে পার্ট নিয়ে আলোচনা করে দিয়েছি যারা চারটে পার্ট দেখনি অবশ্যই দেখে নেবে হলে কিন্তু পাঁচ নম্বর পার্টটা বুঝতে একটু অসুবিধা হবে অবশ্যই দেখে নেবে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য তোমরা আমাকে ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম পেজেও অবশ্যই ফলো করতে পারো তার জন্য লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর যে চারটে ভিডিও আপলোড করা হয়ে গেছে তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে তো আমরা আলোচনা করছিলাম কোষ নিয়ে হ্যাঁ তো তোমরা অবশ্যই জানো যে কোষটা কি কোষ দিয়ে আমাদের জীব দেহ গঠিত হয় অলরেডি কোষের স্ট্রাকচার নিয়ে আমি একটা ধারণা দিতে পেরেছি আশা করি আগের ক্লাস তোমরা দেখেছো আমরা কিন্তু আগের ক্লাসে একটা ধারণা দিয়েছি যে কোষ কি দেখতে হয় উদ্ভিদ কোষ কি দেখতে হয় প্রাণী কোষ কি দেখতে হয় অলরেডি কোষ প্রাচীর কোষ পদ্মা নিয়ে গঠন নিয়ে আলোচনা করে দিয়েছি মাইটোকন্ড্রিয়া নিয়ে স্ট্রাকচার নিয়ে আলোচনা করে দিয়েছি তো আজকে আমরা আলোচনা মানে শুরু করব দিয়ে। ঠিক আছে যেটা আগের দিন বলেছিলাম আমি যে প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে থাকে না ঠিক আছে তাহলে প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষে থাকে এবং প্রাণী কোষে থাকে না দেখো এখানে আমি প্লাস্টিক কত রকমের হয় মোটামুটি একটা কনসেপ্টটা ক্লিয়ার করা খুব দরকার ঠিক আছে এবং সায়েন্সের আঁকাগুলো যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই আমার আরেকটা গ্রুপ আছে সেটা তোমরা আরেকটা যে চ্যানেল আছে সেটা তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে তাহলে এই আঁকাগুলোও তোমরা শিখে যাবে এবং আঁকাগুলোর যে লিঙ্ক আছে সেইগুলো কিন্তু আমি দিয়ে দেবো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে তাহলে আমি বোঝাই যে প্লাস্টিড প্লাস্টিড আমি বলছিলাম যে তিন রকমের হয় তো কোরোপ্লাস্ট যেটা আছে সেটা দেখো সবুজ রঙে সেটা দেখো সবুজ রঙের যেটা রয়েছে ক্লোরোপ্লাস্ট এবং এটা শালক সংশ্লেষে সাহায্য করে উদ্ভিদে ক্রোমোপ্লাস ক্রোমোপ্লাস দেখো যেটা সবুজ রং ছাড়া অন্য যে কোনো কালারের হতে পারে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস ফুল ফল এইগুলো যে রঙ বর্ণ সেটা গঠন করতে সাহায্য করে লিউকোপ্লাস হচ্ছে বর্ণহীন ঠিক আছে লিউকোপ্লাস হচ্ছে বর্ণহীন তো এবার দেখো এবার আসবো যে লিউকোপ্লাস হচ্ছে তিন রকমের হয় একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস একটা হচ্ছে এলাইওপ্লাস একটা হচ্ছে অ্যালিওরন প্লাস ঠিক আছে এটা প্রোটিনোপ্লাসও বলে তো এটা লিউকোপ্লাস্টের কাজ কি বলো তো লিউকোপ্লাসের কাজ হচ্ছে যে খাদ্যবস্তু সঞ্চয় করা ঠিক আছে তো প্লাস যেটা রয়েছে যেটা স্ট্রাকচার আমি দিয়ে দিয়েছি বইতে এইভাবে নাও পেতে পারো তোমরা পিডিএফ পেয়ে যাবে ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো নয়তো তোমরা কিন্তু নিজেরাও একটু কষ্ট করে লিখে নিতে পারো ভিডিওটা পজ করে করে তো এবার দেখো যে প্লাস যেটা রয়েছে সেটা শ্বেত সার সঞ্চয় করে ঠিক আছে শ্বেত সার সঞ্চয় করে এবং অ্যালাইও প্লাস যেটা রয়েছে সেটা কি করে সেটা একটুখানি দেখিয়ে দিই যে এই যে রয়েছে যেটা অ্যালাইও প্লাস সেটা কি করে সেটা হচ্ছে ফ্যাট সঞ্চয় করে ঠিক আছে এবার আমরা আসব যে অ্যালিওরোন প্লাস যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোটিনো প্লাসও বলে সেটা হচ্ছে প্রোটিন সঞ্চয় করে ঠিক আছে তাহলে এইগুলোর গঠন পুরোপুরি আমাদের পড়তে হবে এবং পড়তে হবে কাজ এবার দেখো আমরা যে ক্লোরোপ্লাস যেটা সবুজ রঙের হয় সেটা হচ্ছে এবং সেটার মধ্যে দেখো একটু ভালো করে যদি আমি এই জায়গাটা বোঝাই যে এর মধ্যে কি আছে বহির্পদা আছে অন্তর রয়েছে এবং বহির্পদার অন্তর্দার মাঝখানে যে স্থানটা সেটাকে বলছে স্থান বলছে ঠিক আছে এবং এর মধ্যে যে যে সবুজ রঙের যেগুলো দেখতে এইগুলোকে বলে হচ্ছে থাইলাকয়েড থাইলাকয়েড এবং অনেকগুলো যখন একসাথে সজ্জিত থাকে সেটাকে গ্রানাম বা গ্রানা বলে ঠিক আছে আর কি থাকে এই যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছ সেটাকে বলে ধাত্র কি বলে ধাত্র এবং এই যে দুটো গ্রানা যে যুক্ত থাকছে ভালো করে বোঝার চেষ্টা করো এই যে দুটো গ্রানাম এই যে যুক্ত থাকছে যেটা দিয়ে সেটাকে বলছে স্টোমা ল্যামিনি। কি বলছে স্টোমা ল্যামেলি ঠিক আছে তাহলে এই যে হচ্ছে স্টোমা ল্যামেলি এই জায়গাটা দেখতে পাচ্ছি ধাত্রের মধ্যে ডিএনএ থাকে রাইবোসোম থাকে তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না আমরা ক্লিয়ারলি পড়তে পারবো মুখস্থ না করি তো কোরোপ্লাস্টের কাজ হচ্ছে শালক সংশ্লেষে সাহায্য করে এবার আমরা আসবো ক্রোমোপ্লাস কি পড়ব ক্রোমোপ্লাস ক্রোমোপ্লাস কি করে না রঙিল বর্ণের হয় যেটা বর্ণ গঠনে সাহায্য করে তো এর মধ্যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি বহির্পদা রয়েছে অন্তরপদ্মা রয়েছে এবং অন্তর্পদা ভাজ হয়ে গিয়ে তৈরি করছে ল্যামেলা এবং তার মধ্যে রয়েছে স্নেহবস্তু ঠিক আছে তো এই হচ্ছে গঠন আর কাজটা অবশ্যই আমাদের পড়তে হবে যে ফুল ফল যে বর্ণ সেইগুলোর বর্ণ গঠনে সাহায্য করে আশা করি বুঝতে পারছো যদি বুঝতে পারা অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবার আসবো লিউকোপ্লাস লিউকোপ্লাস হচ্ছে বর্ণহীন হচ্ছে যেটা বেশিরভাগ মূলে থাকে ঠিক আছে যেখানে যে স্থানগুলোতে সূর্যের আলো পৌঁছায় না সেইগুলো হচ্ছে লিউকোপ্লাস্ট ঠিক আছে দেখো লিউকোপ্লাস্টের মধ্যে একটু আমরা ভালো করে বুঝি অবশ্যই বুঝবো আবরণী পদ্মা রয়েছে এবং যে ভিতরের অংশ সেটাকে বলছে ধাত্র ঠিক আছে এবং এই যে ল্যামেলা রয়েছে এবং তার মধ্যে কি থাকে ডিএনএ থাকে ঠিক আছে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সেই জন্যই এত কষ্ট করে নোটগুলো তোমাদের জন্য তৈরি করা যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় ঠিক আছে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের এবং আঁকাগুলো যদি শিখতে চাও তাহলে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে তুমি আমার একটা আলাদা আর্ট চ্যানেল রয়েছে সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারো সেখানে আমি এই ভিডিও কিন্তু আপলোড করে আমি শেখাই কিভাবে সায়েন্সের আঁকাগুলো বা অন্যান্য আঁকাগুলো আঁকতে হচ্ছে এবার দেখো আমি বলেছিলাম যে লিউকোপ্লাস যেটা আছে সেটা আবার তিন রকমের হয় তো প্রথমেই এসেছি যে ঠিক আছে আমি বলেছিলাম যেটার যে শ্বেত সার সঞ্চয় করে লিউকোপ্লাসের কাজই হচ্ছে সঞ্চয় করা খাদ্যবস্তু যেটা আছে সেটা সঞ্চয় করা তো এখানে দেখো এখানে ভিতরে আবরণী পদ্মা রয়েছে দেখতে পাচ্ছ তারপরে রাইবোসোম রয়েছে ভিতরে রাইবোসোম রয়েছে এবং শ্বেত সার দানা রয়েছে কারণ শ্বেত সার সঞ্চয় করে ঠিক আছে তাহলে এটা হচ্ছে শ্বেত সার সঞ্চয় করছে সেই জন্য এখানে শ্বেত সার দানা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যামাইলো প্লাস্ট এবার আসবো অ্যালাইও প্লাস এটা কি করছে এটা ফ্যাট সঞ্চয় করে গঠনটা দেখে নাও ভালো করে একটু এঁকে নাও তাহলে হবে এটা ফ্যাট সঞ্চয় করে ঠিক আছে এবার আসবো প্রোটিনোপ্লাস প্রোটিনোপ্লাস মানে হচ্ছে প্রোটিন সঞ্চয় করে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট আমি আঁকাগুলো শুধুমাত্র তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এঁকেছি এবং অবশ্যই পরীক্ষা যদি এঁকে দিয়ে আসতে পারো তাহলে কিন্তু অবশ্যই বেশি নাম্বার পাওয়ার একটা চান্স থাকে সায়েন্সে বিশেষ করে লাইফ সায়েন্সে অবশ্যই আমি বলবো যে একটু যদি এঁকে দিয়ে আসতে পারো খুব ভালো হয় এবং আমি নিজেই তোমাদের বোঝানোর জন্য এই আঁকাগুলো নিজেই ড্র করি অনেক খেটে বানাতে হয় তাই অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে তো এবার দেখো যে লিউকোপ্লাস যেটা আছে আলুর লিউকোপ্লাস সেখানে যদি কোনোভাবে আলু আলো পৌঁছায় তাহলে সেটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যায় সেই জন্য দেখবে আলুর কিছু কিছু অংশ আছে সেখানে কি হয় সবুজ হয়ে যায় দেখো দেখবে হয়তো আলুর কিছু কিছু অংশ সবুজ হয়ে যায় কারণ সেটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যায় কারণ যদি আলো পায় লিউকোপ্লাস্ট যদি আলো পেয়ে যায় তাহলে কিন্তু সেটা সবুজ বর্ণ হয়ে যাবে ক্লোরোপ্লাসে পরিণত হয়ে যাবে ঠিক আছে এবার দেখো যে এন্ডোপ্লাসমিক রেটি কি বললাম দেখো এই আঁকাটা আমার আরেকটা চ্যানেলে এটা ইয়ে করা আছে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি লিংক দিয়ে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারো এবার দেখো এন্ডোপ্লাসমিক রেটিকিউলামের মধ্যে কি হয় না আমরা বলেছি কোষের মধ্যে কি থাকে নিউক্লিয়াস থাকে তাই তো তো এবারে একটু ভালো করে বোঝাই এই হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে ঘিরে থাকে এই এন্ডোপ্লাসমিক জালিকা এন্ডোপ্লাসমিক রেটিকিউলাম এবং তার মধ্যে দেখা যে গোল গোল অংশগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এগুলো হচ্ছে রাইবোসোম যে এন্ডোপ্লাজমিক মধ্যে রাইবোসোম আছে সেটাকে বলছি যে রাফ এন্ডোপ্লাজমিক মানে এন্ডোপ্লাজমিক রেডিকিউলাম ঠিক আছে বোঝা গেছে এবার আসবো আর কি কি থাকে এইগুলোকে লম্বা লম্বা যেগুলো দেখতে পাচ্ছ সেইগুলো হচ্ছে সিস্টারনি ঠিক আছে যেগুলো কোন শাখা পোশাখা নেই এবং শাখা পোশাকা আছে যে লম্বা লম্বা অংশগুলো দেখতে পাচ্ছ এইটা সেটা হচ্ছে টিউবেলস আর গোল গোল যে অংশগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভেসিক্যাল এবং যে ইয়ারগুলোর মধ্যে মানে এন্ডোপ্লাসমিক রেটিকিউলার মধ্যে আইবোসম থাকে না সেটা হচ্ছে স্মুথ মানে হচ্ছে মসৃণ হয় বোঝা গেছে এবার এটা আমরা আসবো এটা হলো এন্ডোপ্লাসমিক রেটিকিউলাম এবার আসবো যে কাজ গঠন কাজ খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো এবার বলছে অমসৃণ ইয়ারের মধ্যে কি থাকে বললাম রাইবোসম থাকে রাইবোসোমের প্রধান কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা কি করে রাইবোসম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এবং এই যে ইয়ার বলছে এন্ডোপ্লাসমিক রেটিকিউলাম থেকে কি হয় না গলকি বডি আছে গলকি বডি উৎপন্ন হয় এবং গলকি বডি থেকে প্রাথমিক লাইসোজম লাইসোজম তৈরি হচ্ছে উৎপন্ন হচ্ছে তারা ইনডাইরেক্টলি ভাবে করছে এবং যে আছে তার কাজ হচ্ছে ফ্যাট এবং হরমোন সংশ্লেষে সাহায্য করা আরেকটা কাজ হচ্ছে কো সংজ্ঞান সৃষ্টিতে সাহায্য করা ঠিক আছে আশা করি বোঝা যাচ্ছে বুঝতে পারলে অবশ্যই জানাবে না বুঝতে পারলে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই জানাবে এবার আসবো যে অমসৃণ ইয়ার আর মসৃণ আর মানে হচ্ছে এন্ডোপ্লাসমিক রেটিকিউলাম তার মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অমসৃণের মধ্যে আমি বলেছি যে রাইবোসোম থাকবে যুক্ত থাকবে মসৃণের মধ্যে কোনো রকম রাইবোসোম যুক্ত থাকবে না রাইবোসোম বিহীন এবং অমসৃণ যেটা সেটা হচ্ছে প্রধান উপাদান হচ্ছে সিস্টাননি এবং কিছু টিউবেলস ঠিক আছে এবং মসৃণের হচ্ছে প্রধান উপাদান হচ্ছে টিউবেলস ওভেসিক এটা তোমরা স্ক্রিনশট নিয়ে একটু খেটে যদি পড়ো আমার মনে হয় সেটা মনে থাকবে অনেক দিন পর্যন্ত আমার ক্লাস করার সময় অবশ্যই পেন খাতা নিয়ে বসবে সঙ্গে সঙ্গে লিখে নিলে আমার মনে হয় একটুখানি বেশি ভালো হবে মনে থাকবে অনেক দিন আমি বলবো সায়েন্সের পড়া কিন্তু মুখস্থ করে হয় না তাহলে মনে থাকবে না কিন্তু যদি মনে রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা লিখে লিখে পড়বে বুঝে বুঝে পড়বে মুখস্থ করতে যাবে না এবার আমরা আসবো বডি গলকি বডি কীরকম দেখো এরকম স্ট্রাকচার এরকম দেখতে হয় এবার দেখো এর মধ্যে কি কি থাকে একটু মানে দেখেনি খুব ইন্টারেস্টিং যদি বুঝতে পারো না এই কোষটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার একটা এবার আমরা আসবো যে এই যে বড় বড় গহবর যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ভ্যাকস ঠিক আছে এবং এই ছোট ছোট যে গোলাকার অংশগুলো সেটা হচ্ছে ভেসিক্যাল এবং এইটগুলো হচ্ছে লম্বা লম্বা যেগুলো দেখতে পাচ্ছো এই লম্বা লম্বা এগুলো হচ্ছে সিস্টারনি ঠিক আছে এই হচ্ছে স্ট্রাকচার বইতে পড়লে মনে হবে ওরে বাবারে কত কিছু কিন্তু ছবি দেখে যদি পড়ি তাহলে কিন্তু কোনো রকম ভয় লাগবে না বা খুব সহজে আমরা বুঝতে পারবো তাই জন্য আমি ছবি দেখে পড়াতে বেশি বিশ্বাস করি সেই জন্য এত খেটে তোমাদের জন্য নোট তৈরি করা সেই জন্য ছবিগুলো দেখিয়ে দেখিয়ে পড়ানো যাতে তোমরা বুঝতে পারো এবার দেখো যে কিভাবে তৈরি হচ্ছে এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস ঠিক আছে নিউক্লিয়াসের চারধারে যেটা নিউক্লিয় পদ্মা থেকে এই যে মানে ইয়ার এন্ডোপ্লাসমিক রেটিকিউলা যেগুলো হচ্ছে রাইপোসম যুক্ত মানে মসৃণ ইয়ার সেখান থেকে কি তৈরি হয় গলগি বডি তৈরি হয় ঠিক আছে এবং সেখান থেকে তৈরি হচ্ছে লাইসোজোম ঠিক আছে তো এইভাবে আমাদের যে পুরো কোষের মধ্যে এই জিনিসগুলো তৈরি হচ্ছে প্রথমত হচ্ছে ইয়ার এন্ডোপ্লাসমিক রেটিকিউলাম সেখান থেকে গলগি বডি এবং সেখান থেকে লাইসোসোম তৈরি হচ্ছে এটা একটু মানে মনে রাখতে হবে ঠিক আছে ছবিটা দেখে নাও একটু এঁকে নিতে পারো এবার আমরা আসবো যে কোষের মধ্যে কোষের বাইরে কিভাবে খরণ হচ্ছে ঠিক আছে তো কিভাবে হয় দেখো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এটা যদি কোষের ভিতরটা হয় তো তার মধ্যে নিউক্লিয়াস আছে আছে ঠিক তো নিউক্লিয়াসে ঘিরে থাকে কি না মসৃণ মানে রাফ ইয়ার ঠিক আছে তার মধ্যে কি থাকে রাইবোসম থাকে রাইবোসম কি করে রাইবোসম প্রোটিন সংশ্লেষ করে তাহলে এই দেখো এর মধ্যে প্রোটিন প্রোটিনটা কি করছে না প্রোটিনটা থলির মাধ্যমে এই যে কলকি বডি আছে তার মধ্যে চলে আসছে কলকি বডি সিস্টানির মধ্যে এবং তারপরে এর মধ্যে অনেকগুলো খরণকারী ফেসিক্যাল থাকে ঠিক আছে তারপরে খরণকারী বস্তু হিসাবে সেটা কি হয় কোষের বাইরে বেরিয়ে যাচ্ছে কোষপদ্মার ভেদ করে ঠিক আছে এই হচ্ছে খরণ কিভাবে কোষের খরণ হচ্ছে এই হচ্ছে সেই পাত এটা ঠিক আছে তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছে ছবিটা কিন্তু একটু এঁকে নেবে এবার আমরা আসবো কলগিবডির কাজ গলগিবডির কাজ কি না উৎসেচক হরমোন ইত্যাদি ক্ষরণ করে বিভিন্ন প্রকার খাদ্য বস্তু সঞ্চয় করে লাইসম গঠন করে আমি সেই জন্য ছবিটা আগে দেখিয়ে দিচ্ছি ছবি দেখে কিন্তু মনে থাকে বেশি অনেক দিন না হয়তো এমনি মনে থাকে না কিন্তু লাইফ সায়েন্সে ছবি না থাকলে ঠিক মনে পড়ে না তাই না তো লাইসোজম গঠন করে হচ্ছে গলগি বডি থেকে লাইসোজম গঠন করে আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এবার দেখো লাইসোজমের গঠন লাইসোজমের গঠন কি না এটা হচ্ছে একক পদ্মা একটা পদ্মা আছে ভালো করে বুঝি একক পদ্মা এবং এই যে ভিতরের অংশটা এটাকে বলছে ধাত্র তার মধ্যে উৎসেচক থাকে ঠিক আছে এবং প্রোটিন অনু থাকে লাইসোজমকে আত্মঘাতী থলি বলে কেন তো আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলে মানে নিজে নিজেকে শেষ করে দেওয়া তাই তো সেটা জানি এবার দেখো মধ্যে যে উৎসেচক থাকে সে কি করে যে কোসঞ্জাণুগুলোকে পাচিত করে ঠিক আছে তো ও নিজের যে কোসংাণুগুলো আছে কোষের মধ্যস্থ যে কোসংাণানু সেগুলোকেও পাচিত করে দেয় করে দিয়ে কোষটাকে মেরে ফেলছে সেই জন্য নিজে নিজেকে মেরে ফেলছে কোষ্টাকে মেরে ফেলছে সেই জন্য এটাকে সুইসাইড ব্যাগ বলছে আত্মঘাতী থলি বলছে কিন্তু এ কিন্তু হেল্পও করছে আমাদের শরীরের মধ্যে যদি কোনো ভাইরাস ঢুকে যায় ব্যাকটেরিয়া ঢুকে যায় তখন কিন্তু সেটাকেও মেরে ফেলছে ঠিক আছে উৎসচকের দ্বারা এবং একটা জিনিস আমাদের একটু কাজটা বুঝতে গেলে বুঝতে হবে ধরো আমরা যে খাবার খাচ্ছি সেগুলোকে কি বলছে কঠিন খাদ্যবস্তু যেগুলো আছে এখানে একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে কঠিন খাদ্যবস্তু যেগুলো আছে ধরো সেগুলো কোষের মধ্যে কোষপর্দাটা কী হয় এরকম ভাজ হয়ে যায় ভাজ হয়ে গিয়ে খাদ্য বস্তুটা কোষের মধ্যে ঢুকে গেল এবং তার মধ্যে একটা গহবর তৈরি হয়ে যায় কোষের মধ্যে একটা গহবর তৈরি হয় সেই খাদ্য বস্তুটাকে সঞ্চয় করো মানে রাখার জন্য তো সেটা হচ্ছে ফ্যাগোজোম বলে এবং এই যে পদ্ধতি সেটাকে ভ্যাকোসাইটোসিস পদ্ধতি বলছে এইভাবে যে খাদ্য বস্তুগুলো আছে সেগুলো কি হয় বলো তো কোষের মধ্যে গৃহীত হচ্ছে মানে কোষের মধ্যে কোষ কি করছে তার মধ্যে নিয়ে নিচ্ছে এবং কোষের মধ্যে লাইসোজম আছে সেই খাদ্য বস্তুটাকে লাইসোজম কি করে পাচিত করে হজম করে দিচ্ছে ঠিক আছে তাহলে লাইসোজম কিন্তু উপকার করছে আবার নিজেকেও সে মেরে দিচ্ছে কোষের কোষটাকেও মেরে দিচ্ছে তো সেই জন্য এটাকে সুইসাইড ব্যাগও বলে এবার আসবো রাইবোসোম রাইবোসোম হচ্ছে প্রোটিন সংশ্লিষ্ট সাহায্য করে ঠিক আছে প্রোটিন সংশ্লিষ্ট সাহায্য করে রাইবোসোম কি রকম দেখতে হয় দেখো আমি বইতে একদম সুন্দর করে ছবি দেওয়া আছে আমি এখানে তোমাদের বোঝানোর জন্য একটা সিম্পল স্ট্রাকচার এঁকেছি জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে তো এখানে দেখো একটা ছোট্ট মতো অধৈকক থাকে একটা বৃহৎ অধৈকক থাকে রাইবোসোমের মধ্যে একটা ছোট্ট মতো অধৈকক থাকে একটা বৃহৎ অধৈক থাকে এবং তার মধ্যে আর থাকে ঠিক আছে রাইবোসোমের মধ্যে রাইবোজম দু রকমের হয় রাইবোজম দু রকমের হয় এবার আসবো রাইবোসোম একটা হচ্ছে সেভেনটিএস রাইবসোম একটা হচ্ছে এইট এস রাইবসম ঠিক আছে সেভেনটি এস যে রাইবোসোমটা রয়েছে সেটা কি হয় না ছোট যেটা সেটা হচ্ছে থার্টি এস আর বড় যেটা সেটা হচ্ছে ফিফটি এস এটা কিন্তু যোগ করে হচ্ছে না ঠিক আছে এটা এটা ভাবো না যে এটার সাথে যেটা যোগ করলে তো সেভেন্টি এস হচ্ছে না এরকম ব্যাপার না কীভাবে হচ্ছে সেটা উঁচু ক্লাসে উঁচু বসবে ঠিক আছে এবার এইটটি এস রাইবোসম না ফর্টি ছোট ছোটো যেটা সেটা হচ্ছে ফর্টি এস আর বড় যেটা সেটা হচ্ছে সিক্সটি এস এইগুলো কিন্তু আসে এগুলো কিন্তু মনে রাখতে হবে আরও অনেক আছে সেগুলো বড় হয়ে পড়বে ঠিক আছে এখন যতটুকু সিলেবাসে আছে ততটুকুই আমি পড়িয়ে দিচ্ছি এবং তার জন্য বোঝানোর জন্য কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি এবার আসবো যে সেন্ট্রোজম বা সেন্ট্রিওল এটা কি করে না কোষ বিভাজনে সাহায্য করে আমরা জানি একটা কোষ থেকে দুটো কোষ দুটো কোষ থেকে চারটে কোষ এরকম ভাবে কোষ বিভাজিত হচ্ছে তো কোষ দিয়েই তো আমাদের দেহ তৈরি হচ্ছে তাই তো তো এই করে না আমাদের কোষ যে আমাদের যে বিভাজন কোষ বিভাজনে প্রাণী কোষ প্রাণী কোষ বিভাজনে সাহায্য করছে ঠিক আছে এবার দেখো এর মধ্যে কি থাকে যে নটা নটা কি থাকে স্রয়ী অনুনালিকা থাকে ঠিক আছে এবং সেইগুলো তিনটে অধনালিকার সমন্বয়ে গঠিত এই দেখো তিনটে অধনালিকার সমন্বয়ে গঠিত ঠিক আছে এবং একটার সাথে একটা কি দিয়ে যুক্ত থাকে বলো তো একটার সাথে একটা যেটা আছে ট্রিপলেট কানেক্টিভের দ্বারা এটা যুক্ত থাকে ঠিক আছে এবং দুটো সেন্ট্রিওল নিয়ে সেন্ট্রোজোম গঠন হয় ঠিক আছে দুটো সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলে এবং কাজ কি সেন্ট্রোসোমের কাজ হচ্ছে আমাদের কোষ বিভাজনে সাহায্য করা কোষ বিভাজনে গঠন হয় কোষ বিভাজন যখন পড়াবো তখন বুঝতে পারবে এবার মোস্ট তোমরা উঁচু ক্লাসে উঠলে বা পরবর্তীকালে এই প্রশ্নটা এই জায়গা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন থাকে বিভিন্ন চাকরির ক্ষেত্র তো কোষ পদ্মা দ্বারা ঘেরা কোন কোন কোষাঙ্গনে আছে দেখো একটু ভালো করে এই জায়গাটা যদি আমরা দেখি যে মাইটোকন্ডিয়া প্লাস্টিড গলগি বস্তু বা গলজি বস্তুও বলে লাইসোসোম নিউক্লিয়াস এন্ডোপ্লাজমি জালিকা এইগুলো হচ্ছে কোষপর্দা দ্বারা ঘেরা থাকে ঠিক আছে এবং কোষপর্দা বিহীন যেগুলো সেগুলো হচ্ছে রাইবোসোম সেন্ট্রোসোম ঠিক আছে এই জায়গাটা একটুখানি লিখে নেবে অবশ্যই এই জায়গাটাতে কিন্তু অনেক প্রশ্ন আসে তাহলে এই হচ্ছে আমাদের পুরো কোষটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা কি করব পরের দিন টিস্যু বা কলা যেটা কোষ দিয়ে তো কলা তৈরি হয় টিস্যু তৈরি হয় তো সেইটা আমরা পড়বো এবং দুটো ক্লাস নিয়ে আমরা পুরো চ্যাপ্টার শেষ করে দেবো চ্যাপ্টার শেষে অবশ্যই কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো তোমরা কিন্তু ক্লাসগুলো মিস করবে না ক্লাসগুলো দেখতে থাকো আশা করি ক্লাস ভালো লেগেছে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে একটা লাইক করে রাখবে এবং যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকের মতো এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার কথা হবে টাটা